রোহিঙ্গারা এই অঞ্চলের জন্য হুমকি, বিশ্ব সম্প্রদায়কে অনুধাবনের আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষম বাংলাদেশ। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি, বিধ্বস্ত জনপদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার। সাগররুনি হত্যায় তদন্তে ধীর গতিতে হাইকোর্টের হতাশা, পরবর্তী আদেশ 14 নভেম্বর। লোকসানি খাতে পরিণত হচ্ছে চিনি শিল্প, অভিযোগ মিল মালিকদের, প্রণোদনার পরামর্শ অর্থনীতিবিদদের। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমি জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা, আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আশ্রয় নেওয়া রোহিঙ্গারা শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের জন্য হুমকি, বিশ্ব সম্প্রদায়কে বিষয়টি অনুধাবন করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান শতক এশিয়ার, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাই শান্তি ও নিরাপত্তা জরুরি। এছাড়া টেকসই উন্নয়নে সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ সম্পর্ক দৃঢ় করারও আহ্বান জানান শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে 3 দিনব্যাপী ঢাকা গ্লোবাল ডায়ালগ। তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে ঢাকা ডায়ালগ অবদান রাখবে। সকলে মিলে একসঙ্গে কাজ করব মানুষের কল্যাণে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের তেমন ভূমিকা নেই, তবুও এর বিরূপ প্রভাবে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের দেশ, মাত্র 2 দিন আগেই আপনারা দেখেছেন যে বিরাট এক ঘূর্ণিঝড় আমাদেরকে আক্রমণ করতে এসেছিল। তবে দুর্যোগ মোকাবেলায় আমরা এখন যথেষ্ট সচেতন, নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করে তার মাধ্যমে আমরা আমাদের অ্যাডাপটেশন এবং মিটিগেশন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বর্তমান শতক এশিয়ার শতক, ফলে এই অঞ্চলের সমৃদ্ধির স্বার্থে শান্তি সৌহার্দ্য বজায় রাখার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও এর মাধ্যমে সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ ও সমতাপূর্ণ সম্পর্ক অপরিহার্য। রোহিঙ্গা সমস্যাকে এই অঞ্চলের সমস্যা হিসেবে চিহ্নিত করে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। মিয়ানমারের 11 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের জন্য নিরাপত্তার হুমকি। এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করতে গেলে আমি মনে করি এই সমস্যার আসল সমাধান হওয়া প্রয়োজন। বিশ্ব সম্প্রদায়কে বিষয়টা অনুধাবন করে যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি সকলে একযোগে কাজ করি, একসঙ্গে কাজ করি, তাহলে অবশ্যই আমরা দারিদ্রকে জয় করতে পারব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে 16টি জেলায় প্রায় 2,90,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে গাছপালা এবং বহু ঘরবাড়ি। উপদ্রুত জেলাগুলোতে শুরু হয়েছে ত্রাণ তৎপরতা, আর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম ও মংলা বন্দর। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। ঘূর্ণিঝড় বুলবুল প্রথমেই আঘাত হানে সুন্দরবন অঞ্চলে, এ কারণে বাদা সংলগ্ন জেলাতেই ক্ষতি হয়েছে বেশি। সাতক্ষীরায় 17,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 47,000 কাঁচা ঘরবাড়ি, আংশিক ক্ষতি হয়েছে 30,000 বসতবাড়ির। বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ কাজ করছে সেনাবাহিনী, জেলা প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জেলার 5,017টি মাছের ক্ষেত এবং 15,000 হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ ক্ষতির মুখে পড়েছে। আংশিক ক্ষতি হয়েছে 10,000 হেক্টর জমির রোপা আমনের। 2,000 হেক্টর জমির সবজি, পান, সরিষা ও কুল সহ অন্যান্য ফল ফসলের ক্ষতি হয়েছে। বাগেরহাট জেলার 62টি ইউনিয়নের
44,563টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 35,775টি আংশিক এবং 8,788টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 35,529 হেক্টর ফসলি জমি এবং 7,234টি মাছের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জেলায় নিহত দুইজনের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভোলায় বিনষ্ট হয়েছে 57,000 হেক্টর জমির ফসল। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার 200+ পরিবার এখনও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। লালমোহন ও চরফ্যাশনের 6টি ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 4 জন। আমরা খোলা আকাশের নিচে আমরা ছিলাম, সরকারের মাত্র আমাদের 20 কেজি করে চাউল দিছে এই, আর আমরা ধরো এগুলা রান্না বাড়া করানোর মতো কোনো ব্যবস্থা নেই আমাদের। আমরা থাকতে গেলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে পর্যাপ্ত সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করব। জিআরের চাল, টিন, টাকা তা এই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আমরা বিতরণ করব। মংলায় ঘূর্ণিঝড়ে 1370টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জোয়ারে ভেসে গেছে 1,680টি ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এদিকে সকাল থেকে মংলা বন্দরে পণ্য ওঠানামা শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরও ফিরেছে স্বাভাবিক কর্মকাণ্ডে। এখন এখানে তো অ্যাকচুয়ালি আমাদের কারো কিছু করণীয় হয়, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, যে লসটা বন্দর ব্যবহারকারীদের হয়ে গেছে বা হয়েছিল এটা এখন হয়তো পোষায় নেওয়া সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, কোস্টগার্ড সহ স্থানীয় প্রশাসন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মংলা থেকে প্রতিনিধি আবুল হাসান জানাচ্ছেন বন্দরের পরিস্থিতি। বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ার পর মংলা সমুদ্র বন্দর পুরোপুরি স্বাভাবিক হয়েছে। গতকাল রাত থেকেই বন্দরে বহির্নোঙর যে জাহাজগুলো আগমন নির্গমন যে জাহাজগুলো চলাচল সেগুলো চালু হয়ে গেছে। আর আজ সকাল থেকেই বন্দরে অবস্থানরত যে 14টি বাণিজ্যিক জাহাজে কাজ বন্ধ ছিল সেগুলো কিন্তু পণ্য ওঠানামার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর ভিতরেও আজকে বন্দরে আরও 7টি জাহাজ আসার শিডিউল রয়েছে। সে সমস্ত জাহাজগুলোতে 2টি ক্লিংকার, 1টি সারবাহী, 1টি মেশিনারি, 1টি তেলবাহী, এসব মিলিয়ে আরও 7টি জাহাজ মংলা বন্দর সমুদ্রে আজ আসতেছে। এরাই কিন্তু এসব জাহাজ চলাচলের উপরে নিষেধাজ্ঞা ছিল, যেহেতু ঘূর্ণিঝড় 10 নম্বর মহাবিপদ সংকেত জারি ছিল। গতকাল রাত থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন কিন্তু বন্দরে জাহাজ চলাচল শুরু হয়েছে, একই সাথে পণ্য ওঠানামার কাজ শুরু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছোটো ছোটো নৌজানগুলো, এগুলো কিন্তু চলাচল শুরু হয়ে গেছে। তো এই ছিল আসলে মংলা সমুদ্র বন্দরের অবস্থা। এবারে ভোলা থেকে প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু জানাচ্ছেন সার্বিক পরিস্থিতি সেখানকার। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভোলার লালমোহন এবং চরবেশনের প্রায় 300+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমাকে ভোলার জেলা প্রশাসক জানিয়েছেন যে এর ভিতরে প্রায় 65টি ঘর একেবারেই বিধ্বস্ত হয়ে গেছেন। তাদের এসব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 6,000 টাকা, 20 কেজি করে চাল এবং 2 ভান টিন দেওয়ার কথা থাকলেও আমাকে এই ভুক্তভোগীরা জানিয়েছেন তারা গতকালকে শুধু 20 কেজি করে চাল পেয়েছেন। এখন পর্যন্ত তাদের হাতে ওই নগদ টাকা এবং টিন এসে পৌঁছেনি। আমাকে ভোলা কৃষি বিভাগ জানিয়েছেন যে ভোলা জেলায় প্রায় 57,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে আমন ধান এবং শীতকালীন সবজি। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চে উপস্থিত হন তদন্ত কর্মকর্তা শফিউল আলম। এ সময় আদালতকে তিনি জানান, ডিএনএ টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই জানা যাবে মামলার আসামি
কে বা কারা। শুনানিতে তদন্ত কর্মকর্তা আরো জানান, এখন পর্যন্ত 4টি ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে আর হত্যা মামলায় 8 আসামি গ্রেফতার আছে। এই মামলায় পরবর্তী আদেশের তারিখ 14 নভেম্বর। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আওয়ামী যুবলীগের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে রাজধানী বনানীতে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উৎপাদন খরচের সাথে ট্যাক্স ও ভ্যাট বাড়লেও চিনি শিল্প লোকসানি খাতে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন মিল মালিকরা। তারা বলছেন, খরচ বাড়লেও বাড়েনি চিনির দাম। এই অবস্থায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে কারখানা চালু রাখা দায় হয়ে পড়েছে। চিনি শিল্পের সংকট কাটাতে প্রণোদনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চিনির চাহিদা বছরে 26 লাখ মেট্রিক টনেরও বেশি, এর মধ্যে একটি অংশই আমদানি হয়। বাদবাকি উৎপাদন সরকারি বেসরকারি চিনির কলে, কিন্তু বছরের পর বছর লোকসান দিয়ে টিকে আছে সরকারি চিনি কলগুলো। বেসরকারি চিনি কল, বিশেষ করে পরিশোধিত চিনি কলগুলোর অবস্থাও খুব একটা ভালো নয় বলে দাবি করছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রায় সব পণ্যের দাম বাড়লেও বাড়েনি চিনির দাম। আমি তো লস দিয়ে বিক্রি করছি, কারণ সরকারি, সরকার লাভ লস বড় কথা না, সরকার হলো জনসেবাটাই বড় কথা এবং সরকারি শিল্প বাঁচিয়ে রাখতে হবে। পণ্যের মূল্য তুলনা করেন তো, অন্যান্য পণ্যগুলির দাম কোথায় গেছে, চিনির দামটা কোথায় ফেলে গেছে, এত অনেক নিচে চিনির দামটা, অনেক কম, এই দামটা বাড়াতে হবে। বেসরকারি চিনি কল মালিকরা বলছেন, ভ্যাট ট্যাক্স সহ নানা খরচ বাড়ার পাশাপাশি আছে নানা সমস্যাও। 21,500 টাকা যদি ডিউটি দেয় তাহলে এটা ধরেন আমাদের ইম্পোর্ট ভ্যালুর অ্যারাউন্ড 40%। এখন যদি ডিউটিটা কম হতো আমরা বাজারে কম দামে আরও বিক্রি করতে পারতাম, দেশের ভোক্তা, এদেশের গরিব ভোক্তারা যেটা যারা আছেন আরও কম দামে পারত চিনি ক্রয় করতে, সেটা পাচ্ছে না। সুতরাং ডিউটিটা দেখা কম করা দরকার বলে আমি মনে করি। ব্যাংক ইন্টারেস্ট একটা বড় চ্যালেঞ্জ, ডিউটি স্ট্রাকচার একটা বড় চ্যালেঞ্জ, আমাদের এখানে লজিস্টিক পরিবহন খরচ অন্য অন্য দেশের তুলনায় অনেক অনেক বেশি। সংকট কাটাতে এই শিল্পের উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অর্থনীতিবিদ। অনেকদিন থেকে চিনি শিল্পে নানান ধরনের সংকট চলছে। আসলে ব্যাপার হচ্ছে ব্যবস্থাপনা, এই খাতে সবসময় একটা গোলমেলে ব্যবস্থাপনা ছিল সবসময়, এখনও আমার মনে হয় সেটাই রয়ে গেছে। আমি যে ব্যবস্থাপনা এবং দক্ষ লোকজনের সংকট এখনও আছে, যেমন পাট শিল্পে আছে দক্ষ লোকজনের সংকট, এখানেও সেটা আছে। এটা একটা সমন্বয়ের দরকার আছে সরকারের দিক থেকে, যে দেশি শিল্প চিনি আমি আরও সম্প্রসারিত করতে চাইলে কিছুদিন আমরা সবসময় বলি তাদেরকে কোনো ধরনের প্রণোদনা দিয়ে, যাতে তুলনামূলকভাবে তারা বিদেশিদের সঙ্গে, বিদেশিদের বিদেশ থেকে আসা দ্রব্যের থেকে লাভ কিছু বেশি করতে পারে। চিনি শিল্পকে বাঁচাতে এখনই ব্যবস্থা নেওয়া না হলে বিপুল সংখ্যক মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কা দেখছে চিনি কল কর্তৃপক্ষ। এই মিলের এখন সবচেয়ে দুর্বল দিক হচ্ছে পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে না পারা, ফলে এই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে দিন দিন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অবকাঠামো সমস্যায় কুমিল্লা বিবির বাজার বন্দর, আমদানির অনুমোদন সীমিত, রপ্তানির পরিমাণ কম। নাচরের লালপুরে কাঠ মল্লিকার চাষ, সারা দেশে বাজারজাত হচ্ছে ফুল। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। অবকাঠামো সমস্যা সহ নানা জটিলতায় কুমিল্লার বিবির বাজার বন্দর, বন্দরটি দিয়ে আমদানির অনুমোদন সীমিত, রপ্তানি পরিমাণও কম, তাই বন্দর থাকা সত্ত্বেও চোরাচালান থামছে না, সরকার হারাচ্ছে রাজস্ব। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 1995 সালে প্রতিষ্ঠার পর থেকে বিবির বাজার স্থলবন্দর দিয়ে সিমেন্ট, রড, পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। তবে নানা জটিলতায় পাঠানো যাচ্ছে না মাছ, গ্লাস সহ আরও কিছু রপ্তানি পণ্য। গত অর্থ বছরে বিবির বাজার স্থলবন্দর দিয়ে 115 কোটি 4,14,500 টাকা মূল্যের
1,57,83 মেট্রিক টন পাথর সিমেন্ট ভারতে রপ্তানি করা হয়। আর এবছরের জুলাই আগস্ট দুই মাসে 1,89,95,960 টাকা মূল্যের 2,259 মেট্রিক টন সিমেন্ট ও পাথর রপ্তানি করা হয়। যদি ইন্ডিয়াতে যে আইটেমগুলো আছে, যদি এখানে যদি কিছু আইটেম বাড়ায় আর আমাদের দেশের লোক যদি এই দিক দিয়ে ইম্পোর্ট করে, তাহলে আমাদের রাজস্ব যদি এরকম বাড়বো, বন্দরের উপরে দিয়েও বাড়বো, ডেভেলপমেন্ট হবে। এই স্থলবন্দর দিয়ে আমদানির অনুমোদন প্রাপ্ত 26টি পণ্যের বেশিরভাগই ফল আর মশলা। এসব পণ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের আগ্রহ কম। এর বাইরেও সমস্যা আছে, অভিযোগ আছে বাংলাদেশ থেকে ভারতে মালামাল নিয়ে যাওয়া ট্রাক ড্রাইভারদের কাছ থেকে বকশিশের নামে টাকা নেওয়া হয়। এক নম্বর সমস্যা হচ্ছে ওই জায়গায় বিএসএফ একটু গ্যাদারিং করে, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ওই জায়গায় লেবাররা ঝামেলা করে টাকা পয়সা নিয়ে। বাংলাদেশের ড্রাইভার মাল নিয়ে ইন্ডিয়া যাচ্ছে, সে কার পাশ দিয়ে যাচ্ছে, সে তো বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছে, তার সাথে খারাপ ব্যবহার করা হয় বকশিশের নামে, সে তো বাংলাদেশে টাকা ভরে নেওয়ার কোনো অধিকার নেই। সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় বন্দর অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগে এটি হতে পারে একটি ব্যস্ত স্থলবন্দর। গভর্নমেন্ট যদি একটু নজর দেয়, তাহলে ভবিষ্যতে এই স্থলবন্দরটা আরও মানসম্পন্ন এবং আরও সুন্দর হবে। এখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারব। বন্দরটিকে দ্রুত পূর্ণাঙ্গ রূপ দিতে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। কাঠমল্লিকা ফুল চাষে ভাগ্য ফিরেছে নাটোরের লালপুরের নবীনগর গ্রামের বাসিন্দাদের। অবসর সময়ে মালা গেঁথে সেগুলো বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। এখানকার ফুল আর ফুলের মালা বাজারজাত হচ্ছে সারা দেশে। নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গ্রামজুড়ে সাদা কাঠমল্লিকা ফুল, এই ফুলগ্রাম তৈরি করেন তরুণ জাফর আলম। ঢাকায় চাকরি না পেয়ে গ্রামে ফিরে এসে প্রথমে 3 বিঘা জমিতে কাঠমল্লিকা ফুলের চাষ করেন। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এখন 100+ বিঘা জমিতে কাঠমল্লিকা, করবি সহ নানা ফুলের চাষ করছেন। প্রাথমিক অবস্থায় আমি 3 বিঘা ফুলের চাষ করি এবং সেখান থেকে এখন আমার প্রায় 100 বিঘার মতো কাঠবেলি ফুলের চাষ আছে এবং এর সঙ্গে অন্যান্য ফুলের চাষও আছে। তাকে অনুসরণ করে এখন এই গ্রামের আরো অনেকেই ফুলের বাগান করে ভাগ্য ফিরিয়েছেন। এখানকার তৈরি ফুলের মালা যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। হাতের ইনকাম নিয়ে করি, অনেক জিনিসপাতি করি। এখন তাহলে কিস্তু 10,000 আমরা তুলি, তো আমার কোনো করাই হয় না যে টাকা কম দিয়ে আমরা দিয়ে ফেলাই। বিভিন্ন জায়গার থেকে ফুল সংগ্রহ করে ঢাকা, চিটাগাং, সিলেট 4-5 বস্তা করে প্রতিদিন পাঠানো হয়। মৌসুম টাইমে 20-25টা খাটে আর প্রতিদিন মহিলা ধরে 1,300 প্রতিদিন। এই উদ্যোগে এলাকায় অর্থনৈতিক উন্নয়ন সহ বেকারত্ব দূর হলেও সরকারি সহায়তা নেই বলে অভিযোগ ফুল চাষীদের। এইগুলো করছিলাম, যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যেত, সেই সুবাদে আমরা স্বাচ্ছন্দ্যের সহিত সংসার পরিচালনা করতে পারতাম। তবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। লালপুরের অর্থনীতিতে একটা বড় একটা ভূমিকা রাখছে, কিন্তু তাদের জন্য সেরকম প্রণোদনাও রাখার সুযোগ হয়নি। আমরা এখন চেষ্টা করব যাতে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে যদি কোনো প্রণোদনা দেওয়া যায়। প্রায় 15,000 নারী পুরুষ কাজ করছেন লালপুরের এসব বাগানে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গারা এই অঞ্চলের জন্য হুমকি, বিশ্ব সম্প্রদায়কে অনুধাবনের আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষম বাংলাদেশ। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফসলে ব্যাপক ক্ষতি, বিধ্বস্ত জনপদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার। সাগর রুনি হত্যায় তদন্তের ধীর গতিতে হাইকোর্টের হতাশা, পরবর্তী আদেশ 14 নভেম্বর। লোকসানি খাতে পরিণত হচ্ছে চিনি শিল্প, অভিযোগ মিল মালিকদের, প্রণোদনার পরামর্শ অর্থনীতিবিদদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এরপর 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।